লিনিয়ার প্যারামিটারের কি ভূমিকা, সেট প্যারামিটারের কি ভূমিকা। ধরো কোন একটা সাব ওয়াটার সেট, বা সাব ওয়াটার সেট ধরো না, কোন একটা সাব ওয়াটার সেট ধরো 1 নম্বর সাব ওয়াটার সেট, এই ধরো লিনিয়ার, লিনিয়ার যে প্যারামিটার গুলো সেগুলোর হচ্ছে একটা পজিটিভ রোল আছে ইরোশনে, অর্থাৎ গ্রেনের ডেন্সিটি বেশি হলে, অর্থাৎ মানে হচ্ছে পার স্কোয়ার কিলোমিটার বা পার ইউনিট এরিয়াতে স্কিন লেন্থ যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, ইরোশনই বেশি হবে। কারণ আমাদের তো আলটিমেটলি ইরোশনটা তো নদী তো ক্ষয় করবে বা স্টিমই তো ক্ষয় করবে, বা তার স্টিমের সংখ্যা বেশি হলে ইরোশন বেশি হবে। আবার হচ্ছে স্টিম ফ্রিকুয়েন্সি, স্টিম ফ্রিকুয়েন্সির হচ্ছে বা স্টিমের সংখ্যা যদি বেশি হয় ইরোশন বেশি হবে, অর্থাৎ অধিকাংশ লিনিয়ার প্যারামিটারের ভ্যালু বেশি হলে ইরোশন বেশি হবে। তাহলে ইরোশনের ক্ষেত্রে লিনিয়ার, বেশিরভাগ লিনিয়ার প্যারামিটার গুলো তো সবগুলোকে নয়, মানে বেশিরভাগ লিনিয়ার প্যারামিটারের ভ্যালু গুলোকে আমরা ধরে নিই যে পজিটিভ প্যারামিটার ইন কেস অফ ইরোশন সাসেপ্টিবিলিটি ম্যাপিং। অর্থাৎ লিনিয়ার প্যারামিটারের লিনিয়ার ডেন্সিটির ভ্যালু হলে ইরোশন বেশি হবে, স্টিম ফ্রিকোয়েন্সি বেশি হলে ইরোশন বেশি হবে, আর এই ভ্যালু গুলোকে আমরা ধরে নিচ্ছি যে পজিটিভ প্যারামিটার ফর মডেলিং। এবং হচ্ছে শেপ প্যারামিটার, এটা কি হবে যে ইরোশনের সঙ্গে এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, কেমন না হচ্ছে ইলংগেশন রেশিও যদি বেশি হয় তাহলে হচ্ছে ইরোশন কম হবে, বা সারফেস রেশিও যদি বেশি হয় ইরোশন হচ্ছে কম হবে, ফর্ম ফ্যাক্টর বেশি হলে ইরোশন হচ্ছে কম হবে, শেপ ফ্যাক্টরের ভ্যালু বেশি হলে ইরোশন কম হবে। অর্থাৎ এই ভ্যালু গুলো বেশি হলে ইরোশন কম হবে, আর এগুলো হচ্ছে বেশি হলে ইরোশন বেশি হবে, অর্থাৎ ইরোশনের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল এগুলো, সেগুলোকে ওই জন্য এগুলোকে বলা হচ্ছে আমরা, মানে হচ্ছে সবগুলো না, বেশিরভাগ লিনিয়ার প্যারামিটারকে আমরা ধরে নিচ্ছি পজিটিভ ক্রাইটেরিয়া বা প্যারামিটার ইরোশন, এবং হচ্ছে শেপ ফ্যাক্টর গুলোকে ধরে নিচ্ছি আমরা নেগেটিভ ক্রাইটেরিয়া বা ফ্যাক্টর ফর ইরোশন, এটাকে ধরে নিয়ে আমরা এগোচ্ছি। হচ্ছে আমাদের যে একটা সাব ওয়াটার সেট, প্রতিটা সাব ওয়াটার সেট, সাব ওয়াটার সেট 1 তার জেনারেল ডেন্সিটির ভ্যালু হচ্ছে 0.65, স্টিম ফ্যাক্টর ভ্যালু হচ্ছে 0.16, বাইফারকেশন রেশিও হচ্ছে ভ্যালু এরকম, এরকম করে প্রতিটা ম্যাথমেটিক প্যারামিটারের ভ্যালু বের করে নিয়েছি। এরকম প্রতিটা 18টা সাব ওয়াটার সেটের বা আমি 12টা ম্যাথমেটিক প্যারামিটারের যে ভ্যালু সেগুলোকে আমরা বের করে নিই, মানে এক একটা ওয়াটার সেট ধরে ধরে আমরা সমস্ত ম্যাথমেটিক ধরে নিয়েছি সেগুলোকে, এবং হচ্ছে এক একটা সাব ওয়াটার সেটকে বলা হচ্ছে, মানে টেকনিক্যালি এক একটা সাব ওয়াটার সেটকে বলা হচ্ছে একটা অল্টারনেটিভ, এবং হচ্ছে এক একটা ম্যাথমেটিক প্যারামিটারকে ধরা হচ্ছে এক একটা ক্রাইটেরিয়া, মানে মাল্টি ক্রাইটেরিয়া ডিসিশন মেকিং মডেল, সেই জন্য হচ্ছে এক একটা ম্যাথমেটিক প্যারামিটারকে আমরা ধরে নিচ্ছি একটা ক্রাইটেরিয়া, এবং হচ্ছে এক একটা সাব ওয়াটার সেটকে ধরে নিচ্ছে একটা অল্টারনেটিভ। এরপর আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এতগুলো সাব ওয়াটার সেটের মধ্যে কোন সাব ওয়াটার সেটে ইরোশন সবচেয়ে বেশি হবে সেটা জানা, এবং হচ্ছে কোন ওয়াটার সেটে ইরোশন সবচেয়ে কম হবে সেটা জানা, অর্থাৎ তাদেরকে হচ্ছে ইরোশনের বেসিসে ওয়াটার সেটগুলোকে র্যাঙ্কিং করা। কেন আমরা র্যাঙ্কিং করবো, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য একটাই যে ওয়াটার শেডে ইরোশন বেশি হবে, কারণ ইরোশন বেশির সঙ্গে অনেক কিছু সম্পর্ক, কারণ যদি কোনো ওয়াটার শেডে যদি ইরোশন বেশি হয় তখন কি হবে যে ইরোডেন ম্যাটেরিয়াল গুলো নদীতে গিয়ে পড়বে, সেখানে কি হবে যে নদীর নাব্যতা কমে যাবে, বা নদীর হচ্ছে সেডিমেন্টেশন বেশি হবে, অর্থাৎ নদীর ডেপ কমে যাবে, নদীর ডেপ কমে গেলে কি হবে বর্ষাকালে নদীর জলটা বয়ে নিতে পারবে না, বা নদীতে বন্যা দেখা দেবে, অর্থাৎ সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দিবে বা জিওমরফোলজিক্যাল একটা প্রবলেম তৈরি হবে। সেই জন্য কোন সাব ওয়াটার শেডটা ইরোশন সবচেয়ে বেশি, অর্থাৎ নদীতে প্রচুর পরিমাণে সেডিমেন্ট কন্ট্রিবিউট করবে, সেটা আমাদের জানতে হবে। এবং আমরা জেনে কি করবো, তার তো একটা পারপাস থাকবে যে কোনো জিনিস জানার জন্য, আমরা জেনে একটাই কাজ, মানে যেখানে ইরোশন বেশি হবে সেখানে ইরোশন কন্ট্রোল কিছু মেজার আমরা ইউজ করবো, যেমন কি চেক ড্যাম, বা হচ্ছে যেখানে ইরোশন বেশি আমরা সেখানে কি সাব ওয়াটার সেটে ইরোশন বেশি সেখানে কিছু আমরা চেক ড্যাম দিয়ে দেবো, চেক ড্যাম দিয়ে দিলে ইরোশনটা কন্ট্রোল হয়ে যাবে, অর্থাৎ বেশি কম পরিমাণে আর বেশি পরিমাণে সেডিমেন্ট ইরোডেড হয়ে নদীতে এসে পড়তে পারবে না, বা নদীতে বন্যার সম্ভাবনাটা কমে যাবে, অর্থাৎ এই যেটা এর একটা এই অ্যাপ্লিকেশন আছে। সেই অ্যাপ্লিকেশনের জন্যই আমরা আরো জানবো যে কোন ওয়াটার শেডে হচ্ছে সবচেয়ে বেশি ইরোশন হচ্ছে, এবং কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো ম্যানেজমেন্ট পারপাস। এটা একটা সহজ উদাহরণ বোঝানো যাবে, উদাহরণটা কেমন তারা বুঝতে পারবে, ধরো আমরা একটা দোকানে একটা মোবাইল কিনতে যাচ্ছি, আমি এটা জাস্ট উদাহরণের পারপাসে বলছি, ধরো আমরা দোকানে একটা মোবাইল কিনতে যাচ্ছি, চারটে অপশন আছে, মোবাইল 1, মোবাইল 2, মোবাইল 3, মোবাইল 4, কেমন আমরা আগেরটার সঙ্গে ভাবো, সাব ওয়াটার সেট 1, সাব ওয়াটার সেট 2, সাব ওয়াটার সেট 3, সাব ওয়াটার সেট 4, 5, এগুলো যেমন আমরা এতগুলো অল্টারনেটিভ, এগুলো হচ্ছে একটা অল্টারনেটিভ, মানে কোনটা ইরোশন সবচেয়ে বেশি সেটাকে আমরা ডিটারমাইন করা, এরকম আমাদের হচ্ছে হাতে হচ্ছে চারটে অল্টারনেটিভ আছে, যখন চারটে মোবাইল আছে, আমরা যে এক একটা সাব ওয়াটার সেটের সঙ্গে একটা মোবাইল আমরা কনসিডার করলাম,
আমরা এখানে দেখো এতগুলো ক্রাইটেরিয়া আছে, আমরা এই ক্রাইটেরিয়ার বেসিসে আমরা সিলেক্ট করবো যে কোন সাব ওয়াটার ইরোশন বেশি। এরকম আমাদের এখানে ধরো চারটি ক্রাইটেরিয়া আছে, কস্ট, স্টোরেজ স্পেস, ক্যামেরা এন্ড র্যাম। এই চারটার বেসিসে ধরো মোবাইলটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ কোনোটার দাম কম তো র্যাম কম কিন্তু ক্যামেরা ভালো, বা কোনোটা দেখছি আমরা হচ্ছে দামটা একটু বেশি, র্যামটাও বেশি কিন্তু ক্যামেরাটাও খারাপ র্যামটাও খারাপ। অর্থাৎ আমাদের এতগুলো জিনিসকে বিচার করে আমরা হচ্ছে কস্ট, স্টোরেজ স্পেস, ক্যামেরা, র্যাম সবগুলোকে বিচার করে আমাদের কোনটা বেস্ট হবে। অর্থাৎ দামটাও ঠিক থাকলো, স্টোরেজ স্পেসটাও বেশি থাকলো, ক্যামেরাটাও ঠিক থাকলো, র্যামটাও ঠিক থাকলো, সেটা আমরা একটা ডিটারমাইন করতে পারবো। অর্থাৎ এই চারটের মধ্যে কোন আমাদের বেস্ট, অর্থাৎ কোন মোবাইলটা আমরা কিনবো সেটা আমরা ডিটারমাইন করবো। আমরা উদাহরণের জন্য বলছি, তার জন্য আমাদের কি করতে হয় না হচ্ছে, অর্থাৎ আমাদের হচ্ছে একটা ওয়েটেজ দিতে হয় না, আমাদের একটা ক্রাইটেরিয়াকে একটা ওয়েটেজ দিতে হয়। অর্থাৎ আমাদের যেখানে একটা ক্রাইটেরিয়া সেটাকে একটা ওয়েটেজ দিতে হবে। কেমন ওয়েটেজ দেওয়ার জন্য বিভিন্ন রকম মেথড আছে, এবং তার জন্য একটা ভেরি পপুলার মেথড হচ্ছে এএইচপি বা অ্যানালিটিক্যাল হায়ারার্কি প্রসেস। আমি এটা ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি বোঝার জন্য বলছি। এবং সেটার জন্য একটা সাথীর স্কেল আছে, লিঙ্গুইস্টিক স্কেল অফ প্রিফারেন্স। এক মনে হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, তিন মনে মডারেটলি ইম্পর্টেন্ট, পাঁচ মনে স্ট্রংলি ইম্পর্টেন্ট, আর হচ্ছে ইন্টারমিডিয়েট, আর বাকি হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু। তাহলে এরকম কেমন কস্টের সঙ্গে আমরা কোরিলেশন ম্যাট্রিক্স এ করেছি, কস্টের সঙ্গে কস্টের যখন কোরিলেশন করবো সেটা এক হচ্ছে, স্টোরেজ বেসের সঙ্গে স্টোরেজ বেস ওয়ান, ক্যামেরার সঙ্গে ক্যামেরা ওয়ান, র্যামের সঙ্গে র্যাম, কোয়েট করলে ওয়ানই হবে সেটা, মানে অর্থাৎ মানে কৌণিক বা কোনাকুনি ভ্যালু গুলো ওয়ান হবে সেটা ছেড়ে দিলাম। এরপর যখন কস্টের সঙ্গে যখন স্টোরেজ বেস কোরিলেট করবো তখন আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা মানে দেখবো যে আমার কাছে কস্ট বেশি দাম, মোবাইলের দামটা বেশি ইম্পর্টেন্ট না স্টোরেজ বেসটা বেশি ইম্পর্টেন্ট। ধরো আমার মতো গরিব মানুষের ক্ষেত্রে কস্টের থেকে স্টোরেজ বেসটা বেশি, মানে কস্টটা বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ স্টোরেজ বেস কম হলেও চলবে, কস্টটা যাতে আমাদের মানে কিনতে পারি আর কি, কস্টটা কম হয়। তাহলে কতটা ইম্পর্টেন্ট না স্ট্রংলি ইম্পর্টেন্ট, সেজন্য আমরা এটাকে ভ্যালু দিয়েছি পাঁচ। মানে কস্টের সঙ্গে স্টোরেজ যখন আমরা তুলনা করছি সেটাকে দিয়েছি আমরা পাঁচ একটা ভ্যালু দিয়েছি, অর্থাৎ লিঙ্গুইস্টিক স্কেল অনুযায়ী স্ট্রংলি ইম্পর্টেন্ট। আর আমরা যখন আবার কস্টের সঙ্গে স্টোরেজ পিসে যখন তুলনা করলো করবো তখন কি করবো, এটা যে রেসিপ্রোকাল ভ্যালু 1/5 অর্থাৎ 0.2, এভাবে হচ্ছে পুরো ম্যাট্রিক্সটা করবো এবং সেটাকে টোটাল করবো, এবং প্রত্যেক ভ্যালুর সঙ্গে ডিভাইডেড বাই টোটাল ভ্যালু দিয়ে আমরা একটা পেয়ার ওয়াইজ কম্পারিজন ম্যাট্রিক্স করবো। সেটা হচ্ছে আরো কিছু স্টেপ আছে, আমি সেখানে ড্রেসে যাচ্ছি না সময়ের অভাবে, যেভাবে মানে জাস্ট তুমি ভাবো একই রকম ভাবে ডেন্সিটির সঙ্গে ডেনে ডেন্সিটি, ডেনেডেন্সির সঙ্গে স্টিম ফ্রিকোয়েন্সি, ডেনেডেন্সিটির সঙ্গে বাইফারকেশন রেশিও, এভাবে সব পেয়ার ওয়াইজ কম্পারিজন করেছি, গিয়ে তারপরে এই ম্যাট্রিক্সটা পেয়েছি, তারপরে সেভাবে টোটাল করে এই ভ্যালুগুলো পেয়েছি, তারপরে সেটাকে নর্মালাইজড করেছি। নর্মালাইজ করার অর্থ হলো যে ডেনেডেন্সিটির জন্য ধরো আলাদা ইউনিট, স্টিম ফ্রিকোয়েন্সির জন্য আলাদা ইউনিট, বা বাইফারকেশন রেশিওর জন্য আলাদা ইউনিট, যেহেতু আলাদা ইউনিট সেজন্য সেগুলোকে আমরা নর্মালাইজ করতে হয়। নর্মালাইজ করে এই ভ্যালুগুলো পেয়েছি, এবং সেগুলোকে যোগ করে আমরা হচ্ছে এই রোগুলোকে যোগ করে আমরা এই সামটা পেয়েছি। এই সামের সঙ্গে কতগুলো ক্রাইটেরিয়া সেটাকে ডিভাইড করে এবার 2.998 সেগুলোর সঙ্গে আমরা 12টা ক্রাইটেরিয়া নিয়েছি, এবং অর্থাৎ আমাদের 12টা ক্রাইটেরিয়া আছে, এইটাকে আমরা 12 দিয়ে ভাগ করে আমরা এই ভ্যালুটা পেয়েছি। অর্থাৎ জেনের ডেন্সিটির জন্য ওয়েট হচ্ছে এইটা। আমি আরো ডিটেলসে অনেক কিছু বলার আছে, আমি সেখানে যাচ্ছি না, কারণ সেটা হচ্ছে অনেক জটিল হয়ে যাবে। জাস্ট আমাদের জেনে রাখো যে জেনের ডেন্সিটির ওয়েট হচ্ছে 2.5, আর হচ্ছে ইনফিল্ট্রেশন রেশিওর ভ্যালু হচ্ছে এটা। অর্থাৎ বিভিন্ন প্যারামিটারে আমরা এই ওয়েট গুলো পেয়েছি, এবং সেই ওয়েট গুলোকে আমরা একটা গ্রাফের সাহায্যে দেখিয়েছি, এবং তার সাহায্যে স একটা মাল্টি ক্রাইটেরিয়া মডেল, এবং তার বিভিন্ন স্টেপ আছে, এই সেই স্টেপ গুলোকে ইউজ করে আমরা হচ্ছে স্টেপ গুলো আমি ডিটেলসে বলছি না, কারণ হচ্ছে হয়তো একটু অসুবিধা হবে, কারণ এগুলো হচ্ছে অনেক লং টার্ম প্রসেস হয়ে যাবে। এবং তার বেসিসে আমরা হচ্ছে এই ভ্যালু গুলো পেয়েছি, এবং সেগুলো তার বেসিসে ফাইনাল ওয়েট দিচ্ছি। ফাইনাল ওয়েট দিচ্ছি সাব ওয়াটার সেট একের ভ্যালু হচ্ছে এইটা, সাব ওয়াটার সেট টু এর ভ্যালু হচ্ছে এইটা। অর্থাৎ বিভিন্ন সাব ওয়াটার সেটে বিভিন্ন ভ্যালু হয়েছে, এবং তার বেসিসে আমরা র্যাঙ্ক করেছি। অর্থাৎ সবচেয়ে বেশি ভ্যালু হচ্ছে সাব ওয়াটার সেট 11 এর, তাকে দিয়েছি 1 র্যাঙ্ক, এবং সবচেয়ে বেশি ভ্যালু তার চেয়ে একটু কম ভ্যালু হচ্ছে সাব ওয়াটার সেট 10 এর, তাকে দিয়েছি 2 র্যাঙ্ক, এবং সবচেয়ে কম ভ্যালু হচ্ছে এখানে সাব ওয়াটার সেট সম্ভবত 8, সাব ওয়াটার সেট 14, এবং তাকে দিয়েছি র্যাঙ্ক 18। অর্থাৎ আমরা যখন প্রায়োরিটি দেবো, প্রায়োরিটির সময় আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো যে 1, 2, 3, অর্থাৎ সাব ওয়াটার সেট 10, 10 এবং 9, এগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো। অর্থাৎ এই তিনটা ওয়াটার সেটে সবচেয়ে বেশি ইরোশন হয়, অর্থাৎ এই তিনটা ওয়াটার সবচেয়ে বেশি সেডিমেন্ট কন্ট্রিবিউট করে আমাদের দ্বারকেশ্বর রিভারকে। আমাদের যখন ম্যানেজমেন্ট প্ল্যান নেবো
বিভিন্ন হচ্ছে টপ সিরিজ প্রোগ্রেস আছে, সেগুলোকে আমি ডিটেলসে যাচ্ছি না, তো আমরা পরে সেই বিষয়ে ডিটেলসে জানবে। এবং তার বিশেষে আমরা হচ্ছে একটা ম্যাপিং করে নিয়েছি যে ভেরিয়া গুলোকে একটা কালার দিয়েছি, লো গুলোকে একটা কালার দিয়েছি, এইটা কোন মডেল ইউজ করে করা যাবে, এর জন্য বোথ স্ট্যাটিস্টিক্যাল মেথড এবং এমসিডিএম মেথড যেগুলো আমরা অ্যানালিসিস করেছি সেগুলোর সাহায্যে আমরা গালি ইরোশন এবং রিলোশন মডেলিং বা ম্যাপিং করতে পারবো। এবং বর্তমানে রিসার্চাররা এই স্ট্যাটিস্টিক্যাল মেথড এবং এমসিডিএম মেথড এর সঙ্গে বিভিন্ন মেশিন লার্নিং মেথড ও ইউজ করছে রিল এবং গালি ইরোশন মডেলিং এর জন্য। সেগুলো হচ্ছে যেমন হচ্ছে ক্লাসিফিকেশন রিগ্রেশন ট্রিস বা হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা সেগুলো হচ্ছে বিভিন্ন মেশিন লার্নিং অ্যালগরিদম। আমি হচ্ছে সেসব ডিটেলসে যাচ্ছি না। তো এই যে আমরা একটা শান্তিনিকেতন, শান্তিনিকেতনের আমরা একটা গালি ইরোশন এর জন্য আমরা ফিল মেজারমেন্ট করছিলাম, এটা তার ম্যাপটা। আমাদের স্যার যে যিনি গাইড করছেন তার নাম তো আমরা শুনে থাকবে, ইনি হচ্ছেন অধ্যাপক পার্থ বসু, তোমরা এনার বইও পড়েছো। এই স্যারের তত্ত্বাবধানে আমরা এখানে গালি ইরোশন এর বিভিন্ন মেজারমেন্ট করছিলাম মডেলিং এবং ম্যাপিং করার জন্য। তার বিশেষে আমরা একটা মডেলিং ও করেছি, যদিও সেটা এখনো কমপ্লিট হয়নি, সেজন্য এটা আমি এখানে দেখালাম না। হ্যাঁ, সেটা হচ্ছে পরে হয়তো সেটা নিয়ে তোমাদের সাথে কোনো ডিসকাস করা যাবে। সেটা হচ্ছে আমরা এখানে কাজ করছি গালি ইরোশন মডেলিং এর জন্য। যাই হোক, থ্যাংক ইউ। কোশ্চেন থাকলে বলো, কার কি কোশ্চেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। বিমানকে এমন সুন্দরভাবে নদীর মডেলিং এবং বিভিন্ন উদাহরণের সাহায্যে সেটা দেখিয়েছে, আশা করি আমাদের স্টুডেন্টদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। বিমান, আমি কি কোশ্চেনগুলো সেন্ড করব? একদম একদম। আচ্ছা, প্রথম প্রশ্ন সুব্রপাল, নদীর সিজনাল সেডিমেন্টের পরিমাণ আমরা কিভাবে মডেলিং এর সাহায্যে বের করতে পারি? দেখো, মনে হচ্ছে নদীর যে আমাদের যে এই যে ট্রপিক্যাল এরিয়ায় যে নদীগুলো আছে, ধরো হচ্ছে দ্বারকেশ্বর, শিলাবতী, এই নদীগুলোর ক্ষেত্রে বেশিরভাগ এফিমেরাল রিভার বা এই বেশিরভাগ আমাদের ট্রপিক্যাল নদীগুলো হচ্ছে এফিমেরাল নদী। সেগুলোতে কি সেগুলোতে আমাদের হচ্ছে অনলি যে মনসুন সিজনস, অর্থাৎ হ্যাঁ মানে আগস্ট সেপ্টেম্বর, যে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই চার মাসে হচ্ছে নদীতে জল থাকে, অর্থাৎ সেডিমেন্টগুলো হচ্ছে এই চার মাসে বেসিক্যালি সেডিমেন্টগুলো নদীতে থাকে। বা অন্য সময় অর্থাৎ মানে পোস্ট মনসুন সিজন নদীতে জল থাকে না, সেজন্য নদীতে কোনো সেডিমেন্ট থাকে না। সব নদীর ক্ষেত্রে বলছে না, যেগুলো হচ্ছে আমাদের যে দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী বা হচ্ছে আমাদের ধরো ওই কি বলবো ময়ূরাক্ষী বা অজয়, এই যে সিজনাল নদী সেগুলো তো অনলি মনসুন সিজনে জল থাকে, অন্য সময় জল থাকে না। তাহলে আমাদের সেডিমেন্ট মেজার করার ক্ষেত্রে অন্য সময় যেহেতু জলই থাকে না, তাই জন্য সেডিমেন্ট মেজার করার কোনো দরকার হয় না। বা আমাদের শুধু আমরা মেজার করি যে হচ্ছে মনসুন সিজনে, এবং মনসুন সিজনেও সবসময় সেডিমেন্ট সমান থাকে না। যখন হচ্ছে পিক ডিসচার্জ হয় তখন একরকম সেডিমেন্ট থাকে, আবার যখন হচ্ছে লো ডিসচার্জ তখন একরকম সেডিমেন্ট থাকে। আমরা কি করি, দুরকম ভাবে সেডিমেন্ট মেজার করি। আমরা হচ্ছে যখন ধরো হচ্ছে লো ডিসচার্জ, তখন ধরো একটা সেডিমেন্ট স্যাম্পল কালেক্ট করলাম, সেটা হচ্ছে ল্যাবরেটরিতে গিয়ে দেখলাম যে পার লিটার স্যাম্পলের মধ্যে কতটা সাসপেন্ডেড সেডিমেন্ট আছে, সেটা আমরা হচ্ছে ল্যাবরেটরি মেজার করতে পারি। ধরো একটা আগস্ট মাসে কেমন সেডিমেন্ট আছে দেখলাম, সেপ্টেম্বর মাসে একটা কেমন আছে, ধরো হচ্ছে জুন মাসে দেখলাম কেমন সেডিমেন্ট, জুলাই মাসে দেখলাম কেমন সেডিমেন্ট পার লিটার ওয়াটারে, আগস্টে কেমন সেডিমেন্ট বা সেপ্টেম্বরে কেমন সেডিমেন্ট, এই চার মাসের সেডিমেন্টটাকে নিয়ে আমরা একটা এভারেজ করতে পারি যে নদীতে হচ্ছে একটা গড় সেডিমেন্ট ট্রান্সপোর্টেশন কত, সেভাবে আমরা করতে পারি। কিংবা বর্তমানে বিভিন্ন রিমোট সেন্সিং এর সাহায্যে, রিমোটলি সেন্স ডেটার সাহায্যে বিভিন্ন যে মডেলস বা টেকনিক আছে তার সাহায্যে আমরা বুঝতে পারি যে বিভিন্ন সিজনে, বিভিন্ন সিজনের ইমেজ নিয়ে তার সাহায্যে আমরা বিভিন্ন রকম ইন্ডেক্সের সাহায্যে আমরা বুঝতে পারি যে কোন সিজনে কেমন সেডিমেন্ট আমরা হচ্ছে নদীটা ট্রান্সপোর্ট করছে। এবং আমরা দুরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা যে এই ধরো জানুয়ারি মাসে এমন সেডিমেন্ট, এতটা সেডিমেন্ট আছে নদীতে,
বা হচ্ছে ফেব্রুয়ারিতে এমন, আগস্টে এমন, সেপ্টেম্বরে এমন 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 করতে পারি, কিংবা আমরা বিভিন্ন মাসের সেডিমেন্ট গুলোকে এভারেজ করে যে নদীর যে এভারেজ সেডিমেন্ট ট্রান্সপোর্টেশন সেটাকেও আমরা দেখাতে পারি। সেটা আমরা আইদার স্যাম্পল কালেক্টরও সেটা করতে পারি বা হচ্ছে রিমোট সেটা আমরা করতে পারি। আচ্ছা, এভাবে আমরা করি যে সেডিমেন্টটা কেমন কিভাবে কোন মাসে বা কোন সময় পিওস্ট মনসুনে বা প্রি মনসুনে বা মনসুনে, জাস্ট আমরা সেডিমেন্ট স্যাম্পলটা বা রিমোট সেন্সিং এর ডেটাটা সেভাবে নিতে হবে। থ্যাংক ইউ বিমান। আমরা পরের কোশ্চেনে চলে যাব, করেছে নেহা সরকার, নদী পার ভাঙনকে কোন মডেল দ্বারা আমরা নির্ণয় করতে পারবো? দেখো, এই হচ্ছে এই যে নদী পার যে ভাঙন, বেসিক্যালি আমরা হচ্ছে যাই মডেলই করি বর্তমানে কি হয়েছে, আমাদের তো এগুলো তো হচ্ছে ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিস সবসময় মডেল ঠিকঠাক করে প্রেডিকশন করতে পারে না, কিন্তু আমাদের বর্তমানে যেগুলো করা হচ্ছে কি করা হচ্ছে, ধরো আমরা 1920-এর একটা ম্যাপ নিয়ে নিলাম, তারপরে হচ্ছে 1920-এর ধরো আমরা যে পুলিশ স্টেশন ম্যাপ আছে সেটা নিলাম, তারপরে ধরো হচ্ছে ইউএস আর্মির বা টোবো সিটির ম্যাপ আছে 1956 সালে সেটার একটা নিলাম, তারপরে ধরো 1970 সালে টোবো সিট নিলাম, তারপরে 1980-এর দশক থেকে 1980-90 যেমন স্যাটেলাইট ইমেজ অ্যাভেলেবেল বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইমেজ নিয়ে নিলাম, তারপর কি হলো একই নদী ধরো দ্বারকেশ্বর নদী, দ্বারকেশ্বর নদীতে দেখলাম যে কোন একটা ধরো লেফট ব্যাংক, লেফট ব্যাংকের পজিশনটা 1920 সালে কোথায় ছিল, 1950 সালে কোথায় ছিল, 1970 সালে কেমন ছিল, 80 সালে কেমন ছিল, 90 সালে কেমন ছিল আমরা দেখে নিলাম, অর্থাৎ 1920 থেকে 2020 এই 100 বছরে নদীর ব্যাংক লাইন কতটা শিফট হয়েছে বা মাইগ্রেশন হয়েছে আমরা হচ্ছে বিভিন্ন ম্যাপ গুলোকে একটার উপর একটা সুপার ইম্পোজ করলে আমরা বুঝে যাবো যে কত, মানে একই স্কেলে বা একই প্রজেকশনে ফেলে বা একই প্রজেকশনে ট্রান্সফর্ম করে যদি সুপার ইম্পোজ করি তাহলে আমরা দেখে যাবো যে 100 বছরে নদীর ব্যাংক লাইন হচ্ছে কতটা শিফট করেছে। এরপর এরপর হচ্ছে এই এই যে এতে আমরা জেনে নিচ্ছি যে লাস্ট 100 বছরে কতটা শিফট করেছে, তা সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা জানতে পারবো যে পাহাড় ইয়ার কতটা শিফট করেছে, এবং এই যে বিগত যে প্রিভিয়াস যে প্রিভিয়াসলি কতটা শিফট করেছে তার ডেটাটাকে ইউজ করে আমরা একটা সোল লাইন শিফটিং বলে একটা মডেল আছে, সোল লাইন শিফটিং, এবং হচ্ছে সেখানে আমাদের দিতে হয় যে ইনিশিয়াল পিরিয়ড অর্থাৎ 1920 সাল এবং হচ্ছে তার হচ্ছে লাস্ট টাইম অর্থাৎ 2020 এই যে 100 বছরে হচ্ছে কোন পিরিয়ডের মধ্যে কতটা শিফটিং হচ্ছে সেইটাকে মডেলে ইনপুট করলেই তারা হচ্ছে দিয়ে দিবে যে আমরা আমরা যদি জানতে যে 2040-এ কতটা হবে, 2050-এ কতটা হবে, ওরা হচ্ছে প্রিভিয়াস ডেটার বেসিসে যে আমাদের যে মানে ভবিষ্যতে বা ফিউচারে কতটা প্রেডিক্ট হবে তারা একটা মডেলে একটা দিয়ে দেয় আর কি, যে 100 বছরে এতটা হয়েছে মানে একটা তার এভারেজের ভিত্তিতে মানে হচ্ছে এর 10 বছর পরে এতটা হবে, তার 10 বছর পরে এতটা হবে, তার 10 বছর পরে এতটা হবে, এরকম একটা দিয়ে দেয় এবং সেই মডেলটার নাম হচ্ছে সোল লাইন শিফটিং মডেল, এবং সেটা বর্তমানে পপুলারলি ইউজ হচ্ছে আর কি সোল লাইন শিফটিং মডেল। এটা হচ্ছে প্রিভিয়াসলি ইউজ মানে প্রিভিয়াসলি যে হচ্ছে যে প্রিভিয়াস ডেটা আছে তার বেসিসে আমাদের হচ্ছে ফিউচারকে প্রেডিকশন করতে পারে, অর্থাৎ আমাদের 100 বছরে কি হয়েছে বা কতটা শিফটিং হয়েছে তার বেসিসে যে ভবিষ্যতে 100 বছরে কি হবে সেটা বলে দিতে পারে। ধন্যবাদ। আমরা পরের কোশ্চেনে চলে যাব, করেছে হলো দেবাঞ্জন পাল, একটি উপনদী যখন মূল নদীতে এসে মিলিত হয় তখন মূল নদীর জলে জলের এবং সেডিমেন্টের কত পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা আমরা কিভাবে মেজার করব? হ্যাঁ, এটা হচ্ছে আমরা এর জন্য একটা খুব ইয়ে করি যে আমরা কি করি বলতো, আমরা ধরি হচ্ছে যে যে আমরা যে ওই যে কি বলে যে জাংশন পয়েন্ট, আমরা হচ্ছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন নদীর হচ্ছে কতটা সেডিমেন্ট আসবে, ধরো হচ্ছে আমাদের দ্বারকেশ্বর বেসিন তার হচ্ছে 18টা সাব ওয়াটার সেট গুলোর আয়তন নিশ্চয়ই এরিয়া সমান নয়, যেমন হচ্ছে গন্ধেশ্বরী সবচেয়ে বড় সাব ওয়াটার সেট তার এরিয়া বেশি, আবার হচ্ছে সবচেয়ে ছোট যে বিলায় বা অন্যান্য যে ছোট ছোট যে সাব ওয়াটার সেট তার এরিয়া সবচেয়ে কম, তাহলে কতটা পরিমাণ সেডিমেন্ট আসবে সেটা নির্ভর করে এই সাব ওয়াটার সেটের এরিয়া কতটা, সাব ওয়াটার সেট যদি বড় হয় তাহলে বেশি পরিমাণ সেডিমেন্ট আসবে মেন নদীতে, আবার যদি সাব ওয়াটার সেট কম হয় তাহলে হচ্ছে কম পরিমাণ সেডিমেন্ট আসবে, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে সেখানে হচ্ছে সাব ওয়াটার সেটের এরিয়া সেম হলেও প্রত্যেকটা সাব ওয়াটার সেট থেকে সমান পরিমাণ সেডিমেন্ট আসবে না, কেন না কোনো সাব ওয়াটার সেটে যদি বেশি পরিমাণ নদী থাকে অর্থাৎ স্টিম ফ্রিকোয়েন্সি বেশি হয় তাহলে কি হবে, ইরোশনটা বেশি হবে, তাহলে হচ্ছে বেশি পরিমাণ সেডিমেন্ট আসবে মেন নদীতে, আবার যদি সাব ওয়াটার সেটের এরিয়াটা বড় কিন্তু খুব কম পরিমাণে মানে হচ্ছে ছোট ছোট যে নদীগুলো আছে অর্থাৎ স্টিম ফ্রিকোয়েন্সি খুবই কম তাহলে কম পরিমাণ সেডিমেন্ট আসবে, আবার হচ্ছে সেডিমেন্ট কতটা আসবে তা নির্ভর করে যে মেটেরিয়ালের উপর, যে আমাদের যে ছোটনাগপুরের যে নদীগুলো আছে সেখানকার কি মেটেরিয়াল গুলো হচ্ছে খুব শক্ত অর্থাৎ ইরোডেবিলিটি খুব কম,
সেক্ষেত্রে খুব কম পরিমাণ মেটেরিয়াল আসবে। আবার যে আমি যদি বাঁকুড়া নদীগুলো দেখি, সেগুলো কি ল্যাটেরাইটের উপর দিয়ে আসছে, অর্থাৎ খুব বেশি ইরোশন হয়, খুব রিল অ্যান্ড গালি ইরোশন প্রচুর বেশি হয় এবং সেই মেটেরিয়ালগুলো নদীতে এসে মিশে, সেই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে ইরোশন, মানে প্রচুর পরিমাণে সেডিমেন্ট নদীতে এসে মিশবে। অর্থাৎ কতটা পরিমাণে সেডিমেন্ট মিশবে সেটা নির্ভর করে যে সাব ওয়াটার শেডের এরিয়া কতটা, অর্থাৎ উপনদী যে আমাদের যে নদীটা সাব ওয়াটার শেডি বলো বা উপনদী বলো, তার এরিয়া কতটা বা তাই মেটেরিয়াল কতটা তার উপর নির্ভর করে। এবং সেটা মেজার করব কি করে, কারণ সেটা মেজার করার জন্য একদিকে যেমন হচ্ছে বিভিন্ন নিউমেরিক্যাল মেথড আছে, যেমন হচ্ছে আসলে রাসলে, এগুলো হচ্ছে একটা নিউমেরিক্যাল মডেল, হ্যাঁ, রিভাইজ সয়েল লস ইকুয়েশন মডেল, মডিফাইড সয়েল লস ইকুয়েশন মডেল, মাসলে রাসলে, এগুলো একটা নিউমেরিক্যাল মডেল। তার সাহায্যে আমরা যেমন জানতে পারি কোন একটা সাব ওয়াটার শেড বা কোন একটা টিবুরারি থেকে কতটা পরিমাণে হচ্ছে সেডিমেন্ট আসছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা টনে মাপতে পারি রাসলে আসলে মডেলের সাহায্যে। কিংবা তোমার হচ্ছে যে ডিরেক্টলি নদীর যে জাংশন পয়েন্ট, সেখানে হচ্ছে লং টার্ম হচ্ছে স্যাম্পল নিয়ে মেজারমেন্টেরও করতে পারি, কারণ সেটা হচ্ছে খুব একটা সমসাধ্য ব্যাপার বা খুব একটা লং টার্ম প্রসেস, যে এতগুলো সাব ওয়াটার শেড তার প্রত্যেকটা জাংশনে লং টার্ম মেজার করা খুব একটা কষ্টসাধ্য। সেই জন্য বর্তমানে রাসলে আসলে প্রভৃতি মডেল ইউজ করে প্রত্যেকটা সাব ওয়াটার শেড কত রকম সেডিমেন্ট কন্ট্রিবিউট করছে সেটা আমরা জানতে পারি। থ্যাংক ইউ। পরের প্রশ্নে চলে যাব, করেছে জয়দেব গড়াই। হিমালয় পাদদেশীয় অঞ্চলে নদীগুলির পুরানো পথগুলি বা প্যালিও চ্যানেল আমরা কোন মডেল দ্বারা খুব সহজে বের করতে পারি? দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমি বলেছি যে জিওমরফোলজিতে হচ্ছে সবকিছু তো ধরো মডেলের সাহায্যে ইয়ে করা যায় না, এরপর হচ্ছে কোন জায়গায় হচ্ছে প্যালিও চ্যানেল ছিল কিনা সেটা আমরা জানতে পারি কিভাবে, না ধরো হচ্ছে বিভিন্ন ধরনের রিমোটলি সেন্স ডেটা নিলাম, এই রিমোট সেন্সিং ডেটার সাহায্যে ধরো যে কি বলবো, ধরো যদি আমরা ল্যান্ডসেট বা হচ্ছে সেন্টিনাল বা বিভিন্ন ধরনের রিমোটলি সেন্স আমরা যদি ডেটা নিই, তাহলে দেখতে পাবো যেখানে প্যালিও চ্যানেল ছিল সেখানে আমরা একটা চেন ফিচার দেখতে পাবো। অর্থাৎ মনে হবে যে যে এখানে একটা নদী, সেখানে একটা নদী, নদী বলছি সরি, এখানে একটা মানে কোনো ওয়েটল্যান্ড বা এখানে একটা পুকুর বা এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, ধরো অনেকগুলো পুকুর যখন পাশাপাশি দেখতে পাবো সেগুলোকে আমরা যখন কানেক্ট করবো, আমাদের এমনি বোঝা সম্ভব না, যখন স্যাটেলাইট ইমেজটাই দেখবো মনে হচ্ছে অনেকগুলো পুকুর আছে পরপর, এবং সেগুলোকে যদি আমরা কানেক্ট করে দিতে পারি নদীর মতো একটা শেপ দিবে, এবং যেখানে যেখানে দেখবো অনেকগুলো হচ্ছে ছোট ছোট জলাশয় বা নদী বা ছোট ছোট ডোবা বা কোনো মানে ওয়েটল্যান্ড পাচ্ছি, এবং সেগুলো যদি যোগ করে যদি একটা চেনের মতো আকার নেয়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো এক সময় কোনো একটা প্যালিও চ্যানেল ছিল, বর্তমানে সেটা যে কারণেই হোক বুঝে গেছে এবং সেই জন্য পুকুরের আকার নিয়ে নিয়েছে বা জল নেই, কিন্তু সেই পুকুরে বা কোনো সেই মানে ওয়াটার বডিতে যদি জলও না থাকে, তাহলেও আমরা রিমোট সেন্সিং এর সাহায্যে আমরা দেখতে পাবো সেখানে বিভিন্ন খোপ খোপ আকার নিয়েছে এবং সেগুলোকে একটা মানে একটা একটা কি বলবো সেটা একটা দেখেই মনে হবে একটা কোনো একটা ওয়েটল্যান্ড ছিল বা কোনো একটা সময় পুকুর ছিল, এবং সেই পুকুরগুলো যদি যোগ করে যদি একটা লাইনের মতো শেপ নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে সেখানে কোনো এক সময় একটা প্যালিও চ্যানেল ছিল বা নদীর একটা কোনো একটা শাখা ছিল, পরবর্তীকালে সেটা বুঝে গিয়ে পুকুর হয়ে গেছে বা ওয়েটল্যান্ড হয়ে গেছে, এভাবে আমরা জানতে পারি। কিন্তু মানে কোনো ডিরেক্ট মডেল নেই যে যার সাহায্যে আমরা জানতে পারবো যে এখানে একসময় প্যালিও চ্যানেল ছিল, এটা জাস্ট হচ্ছে ইন্টারপ্রিটেশনের উপর নির্ভর করছে যে স্যাটেলাইট ইমেজ যে এখানে একসময় প্যালিও চ্যানেল ছিল। ধন্যবাদ। আমরা শেষ প্রশ্নে চলে যাব, করেছে লাবণ্য ঘোষ। এলআর কোফিসিয়েন্টটা যদি আরেকবার বলেন স্যার। এলআর কোফিসিয়েন্ট, এলআর হচ্ছে মানে এলআর শব্দটির পুরো অর্থ হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। আমরা জানি যে বিভিন্ন ধরনের রিগ্রেশন আছে, যেমন হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন বা হচ্ছে মাল্টিভেরিয়েট বিভিন্ন ধরনের রিগ্রেশন, সেরকম হচ্ছে লজিস্টিক রিগ্রেশন হচ্ছে একটা মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস বা রিগ্রেশন। এখানে কি হয় যে অনেকগুলো ভ্যারিয়েবল থেকে আমি জাস্ট একটা কোএফিসিয়েন্ট বের করব। কেমন, ধরো আমাদের এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, ধরো আমাদের স্টাডির ক্ষেত্রে ধরো এলিভেশন, স্লোপ, ওয়েটনেস, ডিস্টেন্স ফ্রম রিভার, তাহলে এক একটা বিভিন্ন ধরনের ভ্যালু আছে, বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল আছে। তাহলে আমাদের যে ধরো 160টা বা 62টা যে পয়েন্ট আছে যার বেসিসে আমরা ফ্লাডটাকে মডেলিং করেছি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 162টা পয়েন্টের আমরা এলিভেশন কত সেটাকে আমরা বের করে নিচ্ছি, সিমিলারলি 162টা পয়েন্টের স্লোপ কত সেটাকে বের করে নিচ্ছি। এবার হচ্ছে যতগুলো আমরা ভেরিয়েবল নিয়েছি, অর্থাৎ 11টা ভেরিয়েবল নিয়েছি, 11টা ভেরিয়েবলের 162টা পয়েন্টের কত ভ্যালু সেটাকে বের করে নিয়েছি। তাহলে যেহেতু 11টা ভেরিয়েবল অনেকগুলো ভেরিয়েবল, সেটা হচ্ছে মাল্টি ভেরিয়েবল। এরপর আমরা আমরা একটা ওভারঅল জিনিস দেখতে চাইছি যে এই যে এতগুলো এলিভেশন আছে তার মধ্যে রিলেশনটা কেমন, বা তার মধ্যে হচ্ছে আমরা জাস্ট এই যে কি বলবো
যে লজিস্টিক রিগ্রেশনের সাহায্যে আমরা জাস্ট এইটা জানতে পারি যে বিভিন্ন যে ভেরিয়েবল গুলো আছে তাদের মধ্যে রিলেশনটা কেমন। হ্যাঁ, এবং সেই রিলেশনটা আমরা জানার জন্য আমাদের কি হয় যে লজিস্টিক রিগ্রেশন সেটা হচ্ছে বাইনারি ক্যারেক্টারিস্টিক, একটা হ্যাঁ বা না, ইয়েস বা নো, এরকম ভেরিয়েবল হতে পারে। তাহলে আমরা যেখানে ফ্লাড হচ্ছে সেটাকে ধরে নিচ্ছি হ্যাঁ বা এক, অর্থাৎ ফ্লাড হয়েছে। যেখানে ফ্লাড হয়নি সেটাকে না বা জিরো ধরে নিচ্ছি, অর্থাৎ ফ্লাড হয়নি। এই হ্যাঁ এবং না এর বেসিসে আমরা যে বিভিন্ন যে ফ্যাক্টর গুলো আছে তার কেমন রিলেশন ফ্লাডের ক্ষেত্রে সেটা আমরা বার করছি যে লজিস্টিক রিগ্রেশনের সাহায্যে। একটা হচ্ছে মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, এবং হচ্ছে এর সাহায্যে আমরা কোএফিসিয়েন্ট পাচ্ছি একটা। এই কোএফিসিয়েন্টটা বলে দিচ্ছে ধরো হচ্ছে যার রিলেশন বেশি বা ফ্লাডের প্রভাব বেশি সেটাকে আমরা বেশি ভ্যালু দিচ্ছে বা কোএফিসিয়েন্টটা বেশি, যার হচ্ছে মানে ভ্যালু কম অর্থাৎ ফ্লাডে তার প্রভাব বেশি, বা যার হচ্ছে মাইনাস ভ্যালু তার হচ্ছে কি ফ্লাডে হচ্ছে নেগেটিভ রোল, যার প্লাস ভ্যালু তার হচ্ছে ফ্লাডে মানে ফ্লাডে হচ্ছে তার হচ্ছে মানে হচ্ছে পজিটিভলি মানে একটা পজিটিভ রোল আছে, অর্থাৎ সেই ভ্যালু বেশি হলে ফ্লাড বেশি হবে, কম হলে ফ্লাড কম হবে। অর্থাৎ এই এলার কোফিসিয়েন্টের সাহায্যে আমরা জানতে পাচ্ছি যে বিভিন্ন যে ভ্যারিয়েবল তার সাথে ফ্লাডের সম্পর্ক কেমন, অর্থাৎ বেশি সম্পর্ক হলে এলার কোফিসিয়েন্ট বেশি হবে, বা যদি উইক রিলেশন হয় তাহলে এলার কোফিসিয়েন্ট কম হবে। যদি সেই ফ্যাক্টরটার সঙ্গে ফ্লাডের যদি নেগেটিভ রিলেশন হয় তাহলে হচ্ছে কোফিসিয়েন্টের নেগেটিভ ভ্যালু হবে, যদি মানে পজিটিভ ভ্যালু হয় তাহলে হচ্ছে কোফিসিয়েন্টের কম ভ্যালু হবে। অর্থাৎ সেই ভ্যারিয়েবলটার সঙ্গে ফ্লাডের কেমন ভ্যালু সেটা আমরা জানতে পাচ্ছি যে এলার কোফিসিয়েন্টের সাহায্যে। আশা করি মানে কিছুটা বোঝা গেছে। থ্যাংক ইউ বলছি আবারও বিমানকে, খুব সাবলীল ভাবে এবং খুব ভালোভাবে এটাকে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তন্ময়দা, আমাকে সুযোগ দেওয়ার জন্য বলার। আশা করি আবার দেখা হবে, এবং আশা করি আমাদের ছাত্রছাত্রীরাও ভীষণভাবে উপকৃত হয়েছে, এবং তারা এইভাবেই আমাদের সাথে থাকুক, তাদের সহযোগিতা আমরা পাচ্ছি। আমরা এখন সরাসরি চলে যাব আমাদের কলেজেরই আরেকজন অধ্যাপক প্রকাশ হালদার মহাশয়ের কাছে, তার কাছ থেকে আজকের ধন্যবাদ জ্ঞাপনের জন্য। প্রকাশ? হ্যাঁ তন্ময়দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। না আমার তো ভিডিও, হ্যাঁ দেখতে পাচ্ছ? হ্যালো, আমি দেখতে পাচ্ছি। তন্ময় না? না আমি আনফরচুনেটলি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে। আচ্ছা বেশ, যাক আমি শুরু করছি। এই কোভিড-19 অতিমারির সময় মানুষের জীবনযাত্রা আমরা দেখতে পাচ্ছি একদিক থেকে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এরকম একটা প্রেক্ষাপটে বা এরকম একটা সময়ে যাতে আমাদের ছাত্র ছাত্রীদের জ্ঞান অন্বেষণ বা জ্ঞান আরোহণ সীমাবদ্ধ না হয়ে পড়ে, সেই জন্য নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের জিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং IQSC-র উদ্যোগে যে 7 দিনের যে লেকচার সিরিজের আয়োজন করা হয়েছিল তা সত্যিই প্রশংসার যোগ্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের কলেজের মাননীয় প্রিন্সিপাল স্যার ডক্টর তরুণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, তার আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা ছাড়া এরকম একটা অনুষ্ঠান করা কখনোই সম্ভব ছিল না। আমি আবারও তাকে আরেকবার ধন্যবাদ জানাই, এবং আজকের আমাদের এই অনুষ্ঠানের এই 7 দিনের লেকচার সিরিজের আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে যে দুজন মাননীয় বক্তারা ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। প্রথমত ছিলেন অনিন্দিতা মুখার্জি ম্যাডাম, মগহাট কলেজের অধ্যাপিকা এবং বারাসাত স্টেট ইউনিভার্সিটির রিসার্চ স্কলার। তিনি তার যে লেকচার অ্যান ইনসাইট অফ অরিজিন অ্যান্ড নেচার অফ ফ্লুভিয়াল সেডিমেন্ট উইথ এ কেস স্টাডি অফ সেডিমেন্টারি বিহেভিয়ার অফ লোয়ার রিচ অফ হুগলি রিভার শীর্ষক আলোচনায় যে বিষয়টা সম্পর্কে আলোকপাত করেছেন, আশা করি আমাদের ছাত্রছাত্রীরা তার এই আলোচনা শুনে খুবই সমৃদ্ধ এবং উপকৃত হয়েছেন। আরেকবার ধন্যবাদ জানাই মাননীয় ম্যাডামকে। এছাড়াও আরেকজন যে বক্তা ছিলেন মাননীয় বিমান ঘোষ মহাশয়, সিনিয়র রিসার্চ ফেলো বিশ্বভারতী ইউনিভার্সিটি, তিনি তার যে আলোচনা নিউমেরিক্যাল মডেলিং ইন ফ্লুভিয়াল জিওমরফোলজি শীর্ষক যে আলোচনা, সেই আলোচনা শুনে আমাদের ছাত্রছাত্রীরা আশা করি খুব উপকৃত হয়েছে এবং এই বিষয় দুটি সম্পর্কে তাদের জ্ঞান সমৃদ্ধ হয়েছে আশা করি। সুতরাং
আমি আবারও আমাদের আজকের অনুষ্ঠানের দুজন বক্তাকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। এছাড়াও জিওগ্রাফি ডিপার্টমেন্টের আমাদের মাননীয় শিক্ষক মিলন চন্দ্র রয়, তাকেও আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং মিরান্ডা মিত্র ম্যাডামকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং সর্বশেষে আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ছাত্র ছাত্রীদেরকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তন্ময়দা। হ্যাঁ, ধন্যবাদ প্রকাশ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন প্রকাশ করেই দিল। আমি তবুও আরেকবার সবাইকে ধন্যবাদ বলছি, আজকে দুজন রিসার্চ পার্সনকে অনিন্দিতা দি এবং বিমান দুজনকেই, এবং তার সঙ্গে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে সুন্দরভাবে সহাবস্থান এবং সহযোগিতা করলো, এবং আশা করি তারা সমৃদ্ধ হয়েছে, এবং আগামীকালও আরও দুজন থাকবেন, এবং তোমাদের সহযোগিতা যেভাবে আমরা পাচ্ছি আশা করি কালও সেভাবে সহযোগিতা পাবো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, কালকে ঠিক সকাল 10টায় তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ।